হ্যালো বন্ধুরা, গণেশাকে আমাদের সরকার সাহায্য আজ টাইম অ্যান্ড ওয়ার্কের একটি অঙ্ক করবে। এখানে বলা হয়েছে একটি কাজ 18 দিনে শেষ করতে পারে, বি সেই কাজটি 20 দিন এবং সি 30 দিনে করতে পারে। এ সি এ করতে কাজটি 2 দিন করার পর ছেড়ে চলে যায়, তাহলে এই কাজটি কত দিন শেষ করবে? তাহলে দেখুন, এ বি এবং সি, এ করে 18, বি 20 এবং সি হচ্ছে 30। তাদের মোট কার্যক্ষমতা কী? তাহলে লসও কর দিন। ছয় পাঁচ ছয় 30 30 আর হচ্ছে 6 180। তা দেখুন, এর হচ্ছে কার্যক্ষমতা কত, এটা ভাগ করুন, 10 আসলো। এটাতে ভাগ করলে 6 9, আর এটাতে ভাগ করলে হচ্ছে 6। বি আর সি একত্রে কাজ 2 দিনে শেষ করে পারে। তাহলে দেখুন যে বি আর সি, তাহলে বি কত ছিল, 9 এবং 9 আর 6 = 15, তাহলে 15, তাহলে 2 দিনে করছে, তাহলে 2 করে 2 গুণ করে দিলে কত হচ্ছে, 30। তাহলে এ আর সি, বি আর সি যদি বাদ দেওয়া হয় তাহলে কত হচ্ছে, 150। তাহলে কাজ কত করবে, 10 = হচ্ছে 15, কত তোমার সি নম্বর।